आशा करी तुम्हारा सबाई भलो आचो। आज के कम्पिवटारे पेंटे विभिन्न काजगुलो देखे नब। पेंट टुलर मध्यमे कि कपि पेस्ट करा जाए, पेंट टुलर मध्यमे विभिन्न टुल्सगुलो क्यों व्यवहार करा है से आज के देखे नब। चलो आज के कम्पिवटारे जिनिसगुलो देखे नी। आज के पेंटे आरो किछु काज देखे नब। प्रथमे आमरा पेंट खुले नी। पेंट खुलते गेले स्टार्ट बटने क्लिक करते हबे, तारपर अल्पोग्राम्से जाब। अल्पोग्राम्से थेके एक्सेसरीज फोल्डारे क्लिक करब एवं पेंट अपशने क्लिक कर ले पेंट उइन्डो खुले जाबे। पेंट उइन्डो खुले गेले आमादेर आमरा किछु अंश देखते पाबो। एकेबारे ओपरेर दिके टाइटल बार, तारपरे रिबन एवं रिबनेर मध्ये होम ट्याब एवं भिउ ट्याब, एई दुटो ट्याब थाके। होम ट्যাবের আন্ডারে আমাদের বিভিন্ন কমান্ড গ্রুপগুলো রয়েছে, যেমন ক্লিপবোর্ড, ইমেজ টুলস, শেপস, কালারস। ভিউ ট্যাবের মধ্যে জুম, শো অর হাইড ডিসপ্লে, এবং এই রিবনের একেবারে বাঁদিকে একটা বাটন দেখতে পাওয়া যায়, তাকে পেন্ট বাটন বলে। এর সাহায্যে ফাইল সংক্রান্ত বিভিন্ন কাজগুলো করা যায়, যেমন কোনো ডকুমেন্ট খোলা, নতুন ডকুমেন্ট তৈরি করা, সেভ করা কোনো ফাইলকে, এবং प्रिंट करा जाए। एवं एखान थेके आमार पेंट उइंडो थेके बेरिए जावार जोन्नो एक्सिट अपशनो क्लिक कर ले बेरिए जाए। तो आमार एखाने विभिन्न धरनेर पेंटेर विभिन्न बाटनेर विभिन्न काजगुलो आछे, अपशनगुलोर साहाज्ये आमरा विभिन्न काजगुली करते पाई। तो आमरा एखन विभिन्न छवि किभाबे पेंटे आँकते हय विभिन्न टुल्सेर माध्यमे सेगुलो एकटु देखे नेब। आर आमरा যেই জায়গায় ছবি আঁকি সেই জায়গাটাকে বলা হয় ড্রয়িং এরিয়া। অর্থাৎ এইখানে আমাদের ড্রয়িং এরিয়াটা রয়েছে, এবং তার পাশে এটা একবারে আমাদের ডান দিকে হরাইজন্টাল আর ভার্টিক্যাল দুটো স্ক্রল বার আছে। এটাকে বলা হয় ডান দিকে যে বাটনটা সেটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, আর এটাকে বলা হয় হরাইজন্টাল স্ক্রল বার। এই দুটো স্ক্রল বার আমরা দেখতে পাই পেইন্ট উইন্ডোতে। এবং একেবারে নিচের দিকে স্ট্যাটাস বার দেখতে পাওয়া যায়, এবং স্ট্যাটাস বারের ডান দিকে জুম স্লাইডার অপশান থাকে, যেটার সাহায্যে আমরা ছবিকে বড় ছোট করতে পারি। তো এই গেল আমাদের পেইন্ট উইন্ডোর মধ্যে বিভিন্ন অংশগুলো, তার পরিচয়। এবারে আমরা একটা ছবি আঁকছি। দেখো আগের দিন আমরা ছবি এঁকেছিলাম, যেমন আমরা বক্স করেছিলাম, তোমরা এর মধ্যে প্র্যাকটিস করে ফেলেছো এই বক্সটা। হ্যাঁ, আমি আরেকবার একটু বক্সটা এঁকে দেখাই। এই বক্সটা এঁকেছিলাম, এইভাবে আমরা বক্স করেছিলাম। তোমরা এই চৌকো বক্স তৈরি করে ফেলবে এরকমভাবে চৌকো বক্স। আর লাইন টুলটার সাহায্যে প্রথমে আমরা কি বললাম, শেপ টুল হচ্ছে রেক্ট্যাঙ্গেল শেপ টুল, এখান থেকে রেক্ট্যাঙ্গেল শেপ টুল আর লাইন টুল, এই লাইন যে শেপটা আছে এই লাইন শেপের সাহায্যে আমরা এই বক্সটা তৈরি করে ফেললাম। এইখানে আমরা ফিল উইথ কালার টুলের সাহায্যে রং দেবো, বিভিন্ন রং আমরা এর মধ্যে বিভিন্ন রং দিয়ে দিতে পারি। দিয়ে আমরা এটা তৈরি করে ফেললাম, এটা বক্স হয়ে গেল। আর আমি বলেছিলাম এখান থেকে টেক্সট টুলের সাহায্যে এখানে লেখা যায়, সেই লেখাটা আমরা লিখতে পারি VOX বক্স। লেখাটাকে আমরা একটু সামনে নিয়ে আসতে পারি এই জায়গায়, দেখো। তো আজকে আমরা একটা মোমবাতি কিভাবে তৈরি করা হয় সেটা দেখব। মোমবাতি তৈরি করে দেখাচ্ছি, দেখো আমরা আঁকছি। প্রথমে এরকম একটা রেক্ট্যাঙ্গেল টুল টেনে নিলাম, দিয়ে আমরা একটু মোটা যে মাপটা আছে সেটা দিয়ে আমরা এখানে ছোট্ট করে এটা করে নিলাম। করে আমরা এখান থেকে ফ্রেমের একটা মাপ নেব, এখান থেকে ফ্রেমের মাপ নিয়ে আমরা ইয়েলো কালার
কালারের একটা রং করলেন, এটা ফিল উইথ কালার দিয়ে আমরা পূর্ণ করে নিলাম। দেখো এটা পুরো আমার মোমবাতিটা এরকমভাবে তৈরি হয়ে গেল। তো এইভাবে আমরা একটা মোমবাতি তৈরি করে ফেলতে পারি। তো আজকে আমরা একটু রোটেশনগুলো দেখব, কিভাবে রোটেট করা যায়। দেখো আমি মোমবাতিটাকে আমি রোটেট করছি কোন দিক থেকে কোন দিকে, দেখো লেফটের দিকে রোটেট করছি একটা, এটা আমরা প্রথমে সিলেক্ট করে নিই, করে নিলে আমাদের বুঝতে সুবিধা হবে এইখানে রোটেশনটা। তো আমি একটু এইটা দেখাচ্ছি, দেখো রোটেট 90 ডিগ্রি, দেখো এরকমভাবে ঘুরে গেল, তারপরে রোটেট 90 ডিগ্রি এদিকে ঘুরে গেল, তারপরে ভার্টিক্যালি দেখো এদিকে ঘুরলো, আবার 180 ডিগ্রি যদি করি এরকমভাবে ঘুরে যাবে, 90 ডিগ্রি করছি আবার এই জায়গায় চলে আসবে। তো এইভাবে আমরা রোটেট করতে পারি এখান থেকে, অর্থাৎ বিভিন্ন জিনিস দিয়ে আমরা রোটেশনটা করে নিতে পারি। এখানে আমাদের রোটেট অপশান আছে, এর সাহায্যে আমরা এই কাজগুলো করতে পারি। তো এটার সাহায্যে আমি বলেছিলাম কপি পেস্ট কিভাবে করা যায়। আমি হয়তো এটাকে সিলেক্ট করে নিলাম, আমার এই অংশটা কপি করতে হবে, আরেকটা মোমবাতি তৈরি করতে হবে, আমরা কপি অপশানে যাব, আবার এরপরে পেস্ট করব। দেখো একটা অপশান চলে আসবে, দেখো এখানে একটা মোমবাতি তৈরি হয়ে গেল। আবার যদি আরেকটা মোমবাতি প্রয়োজন হয়, আমার কপি করাই আছে, তো আমরা পেস্ট করব, দেখো চলে আসবে, আমরা এখান থেকে মোমবাতিগুলো নিয়ে কালেক্ট করে আমি এখানে নিয়ে নিতে পারলাম। এরকমভাবে আমরা বিভিন্ন মোমবাতিগুলো পেয়ে যাব। দেখো এখান থেকে আমরা আরেকটা পেস্ট করে নেব, এখানে অনেকটা বড় হয়ে গেছে তাই এই জায়গাটা এরকম হচ্ছে। আমরা এটা সিলেক্ট ঠিকভাবে করে আমরা এখান থেকে একটা অংশ কপি করে আমরা পেস্ট করলাম, দেখো এরকম জায়গায় রাখতে পারবো। তো এইরকমভাবে আমরা কপি পেস্ট করতে পারি, এরকম একটা জিনিসকেই আমরা অনেকগুলো তৈরি করে ফেলতে পারি, একটা তৈরি করলে আমার অনেকগুলো তৈরি হয়ে যাবে। তো আমরা পেইন্ট বাটন বন্ধ, পেইন্ট উইন্ডোটাকে বন্ধ করার জন্য ক্লোজ বাটনে বলেছিলাম ক্লিক করতে হবে, বাস এটাকে সেভ করে নিতে পারো। এই যে সেভ অপশান আসবে ক্লোজ বাটনে, আমি সেভ করছি ফাইলটাকে, এখানে আমরা সেভ করছি, আমরা বক্স বলে লিখে দিচ্ছি এখানে, বক্স বক্স বলে লিখে দিলাম, সেভ করলাম। এখানে যদিও একটা বক্স আছে তাই জন্য এখানে আরেকবার দিয়েছিল এবং ক্লোজ হয়ে গেল। তো এটাকে আবার ফিরিয়ে আনার জন্য আমরা পেইন্ট অপশান থেকে আমরা ফিরিয়ে আনতে পারি, বক্স বলে লিখে আমরা ফিরিয়েও আনতে পারি, দেখো এখানে চলে আসলো। এবারে ক্লোজ বাটনে ক্লিক করেও আমরা বন্ধ করে নিতে পারলাম, তারপরে আমরা ফাইল থেকে এক্সিটে ক্লিক করলেও এটা বন্ধ হয়ে যায়। আরেকটা পদ্ধতিতে বন্ধ করা যায় সেটা আমি আরেকবার দেখিয়ে দেবো, সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে দুটো কি অর্থাৎ অল্ট এবং F4 কি প্রেস করলেও এটা বন্ধ হয়ে যাবে, এটাও বন্ধ হয়ে গেল। আশা করি আজকের আলোচ্য বিষয়টি তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।